বেবি মাসাজিং কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ স্টেপ বাচ্চাদের হাঁটা চলা বসা ঘাড় শক্ত হওয়া সময় হওয়ার জন্য। তো আমরা বলি এক মাসের পর থেকে কিন্তু বেবি মাসাজ করা উচিত। এর যেমন বয়স 3 মাস পেরিয়ে গেছে কিন্তু এখনও ওর ঘাড় শক্ত কিন্তু ভালোভাবে হয়নি। তো এটা কিন্তু নেক হোল্ডিংটা আমি ছেড়ে দিন, এটা হচ্ছে পার্সিয়াল নেক হোল্ডিং। তো ঘাড় শক্ত হয়নি, তো আমরা কী কী ব্যায়াম কয়েকটা করবো ঘাড় শক্ত হওয়ার জন্য। এই যে বাচ্চাকে মোটামুটি দিনে 2 থেকে 3 বার এরকম উল্টো সিট এইভাবে আস্তে করে ঘাড় তোলার চেষ্টা করব, ও কিন্তু ঘাড় তুলতে পারছে না, ঠিক আছে? এটা হলো ফার্স্ট স্টেপ। এইভাবে কিছুক্ষণ ধরে রাখবো, আমরা 1 থেকে 2 সেকেন্ড ধরে তারপর রাখবো। আরেকটা যেটা বললাম টামি টাইম, টামি টাইমটা কি, ও খুবই কোঅপারেট করছে। এইভাবে বাচ্চাকে হাতের মধ্যে নিয়ে পেটের উপর রেখে শুয়ে দেব। এতে কি হবে, এতে ওই কিছুটাও হাতটাকে স্ট্রেংথ করে হাতটাতে প্রেসার দিয়ে ঘাড়টা তোলার চেষ্টা করছে। এতে কি হবে, ব্যাক মাসলগুলো ডেভেলপ করবে, ঠিক আছে? এটা প্রথমে এই যে 1 মিনিট 2 মিনিট এবং পরে এটা বাড়াতে হবে। এবং টামি টাইম করার সময় কিন্তু কাছে থাকতে হবে, নিচে একটা কোনো সফট সারফেসের উপর করতে হবে যাতে, এবং লক্ষ্য রাখতে হবে নাকে মুখে যেন চেপে না যায় বা আঘাত কোনো না লাগে, কাছে দাঁড়িয়ে থাকতে হবে। এবং টামি টাইমের সুবিধা হচ্ছে যে এতে বাচ্চার পেটের মধ্যে যে গ্যাসগুলো আছে সেগুলো কিন্তু বেরিয়ে যাবে, বাতকর্ম ভালো হবে, বাওয়েল রেগুলারিটি ভালো হবে, এবং বাচ্চার যে বেশি ঢেকুর তোলে বা দুধ তোলে বা রিগার্জিটেশন হয় সেগুলো টেন্ডেন্সিও কিন্তু কমবে। এই দেখুন, ও কিন্তু ওঠার চেষ্টা করছে। এতে কি হবে, যেরকম বললাম ব্যাক মাসল এবং নেক মাসলগুলো স্ট্রেংথ হবে। এই যে মাথাটা, মাথাটা একইভাবে শুয়ে শুয়ে যে চ্যাপটা হয়ে গেছে, এই টামি টাইমের ফলে কিন্তু মাথাটাও ধীরে ধীরে গোল হবে, বুঝতে পেরেছেন? কেমন ফ্ল্যাট হয়ে আছে, পেছনটা ফ্ল্যাট। তো এই জিনিসগুলো করতে টামি টাইম করতে হবে এবং মাসাজ করতে হবে, এতে কিন্তু বাচ্চাদের ওভারঅল তাড়াতাড়ি মাইলস্টোনগুলো আসবে। আচ্ছা, এটা হলো টামি টাইম। আর এই যে গ্যাস অম্বল যেটা বলেন যে বেশি বাতকর্ম করে, বায়ল হ্যাবিটটা রেগুলার নয়, 3 দিন 4 দিন পর পর পটি করে, তো সেটার জন্য একটা তো টামি টাইম বললাম। হ্যাঁ, কান্না কিছু নেই, এটা গুড বয়। এই যে একটা মুভমেন্ট দেখে নিন, এই মুভমেন্টগুলো দেখে নিন, এইগুলো হচ্ছে পেটের কিন্তু গ্যাস বের করবে। এটা সাইক্লিং মুভমেন্ট, অল্টারনেট করে করবেন বা দুটো একসাথে, না সকালে স্নান করার আগে এবং রাত্রে ঘুমানোর আগে, ঠিক আছে? দুবার করে করবেন, 10 মিনিট করে করবেন, প্রত্যেকটা 10টা করে স্টেপ, পুরো বডিটা মোটামুটি 10 মিনিটে আপনাকে ম্যাসাজ করে ফেলতে হবে। আর এই যে এটা দেখান, দেখান এইভাবে ম্যাসাজ করতে হবে, দিলে কী হবে, ব্লাড সার্কুলেশন ভালো হবে এবং তাড়াতাড়ি গ্যাসগুলো বেরিয়ে যাবে। আর হাতে পায়ে স্ট্রেংথের জন্য এই ব্যায়ামগুলো করতে হবে, দেখে নিন, প্রত্যেকটা 10 বার করে করবেন। হ্যাঁ, খুব আরাম পাচ্ছে ও, এত ভালো কোঅপারেট করছে এবং বড়রাও করে না। এটা যেটা দেখালাম, আর পেছন দিকে শুয়ে আবার এরকম ভাবে এটাও করতে পারে, একটু অ্যাঙ্গুলার। খুব হাসছে, আরাম পাচ্ছে, এই জয়েন্ট গুলো দেখতে পাচ্ছেন ভালো করে পরিষ্কার, পা সোজা করতে হবে। তো ওই জন্য তো ব্যায়ামগুলো করতে হবে, পা প্রত্যেকটি বাচ্চারই জন্মের পরে, প্রত্যেকটি বাচ্চারই জন্মের পরে পা মাকা থাকে, ধীরে ধীরে স্ট্রেংথ আসে। আর এই যে টামি টাইম বললাম, গ্যাস অম্বল যেটা রিগার্জিটেশন কমানোর জন্য বললাম, আর এই অবস্থাতে কিন্তু পায়ের এই পেছন থেকে ব্যায়ামগুলো করে ফেলতে হবে। বোঝা গেল, প্রত্যেকটা ব্যায়াম বুঝতে পেরেছেন? ব্যাকটা ওইভাবে ম্যাসাজ করে ফেলুন, এতে করে কিন্তু বাচ্চার যেরকম বললাম শুধু হাত পা শক্ত নয় বা হচ্ছে, এই তো হয়ে গেছে, গুড বয়। এতক্ষণ তুমি কোঅপারেট করেছো, হ্যাঁ এতক্ষণ তুমি কোঅপারেট করেছো, কি ব্যাপার? আচ্ছা আচ্ছা আচ্ছা, এসো 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 এসো। আচ্ছা, এই লাস্ট যেটা বলি, এই যে কাঁধে ফেলে বার্পিং করা, এতেও বাচ্চাদের কিন্তু এই যে রিগার্জিটেশন, দুধ তোলা বা দই তোলা এটা কমবে, বাচ্চারা এটাতে কমফোর্টেবল ফিল করে, সবসময় ম্যাক্সিমাম সময় এই পজিশনে থাকলে বাচ্চাদের কান্না কমে যায়। এটাকে বার্পিং বলে, ঠিক আছে? তুমি টাটা করে দাও, টাটা, ওইদিকে বসো, টাটা করে দাও।
टाटा 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 देखिए दान नाम की है অভিরাজ গুড বয় এতক্ষণ ধরে চুপচাপ কোঅপারেট করেছে ওরে বাবা না 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 হয়ে গেছে এই তো এবার যাও আমার কাছে।